আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা চলে আসলাম গরিবে নেওয়াজ মোটরসে। দেখতে পাচ্ছেন গরিবে নেওয়াজ মোটরস। গরিবে নেওয়াজ মোটরসের অ্যাড্রেসটা হলো করমপাড়া খাজা রোড চৌরাস্তার মোড় বাস টার্মিনাল চাঁদগাঁও চট্টগ্রাম। তো এখান থেকে আজকে আপনাদেরকে অনেকগুলো বাইক দেখাবো। দেখতে পাচ্ছেন হিরো গ্ল্যামার, তারপর হচ্ছে টিভিএস স্ট্রাইকার রিমোট এডিশন, তারপর এদিকে টিভিএস স্ট্রাইকার, তারপর এফজেড V2, আরটিআর 4B, তারপর পালসার সিঙ্গেল ডিস্ক অনেকে চাইছিলেন, দেখতে পারেন পালসার সিঙ্গেল ডিস্ক, তারপর হিরো ইগনাইটর, তারপর টিভিএস মেট্রো, তারপর এদিকে দেখতে পাচ্ছেন আরটিআর 150, তারপর এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক ট্রু কালার। তো সবগুলো বাইকে আজকে আপনাদেরকে ডিটেলসে দেখাবো, প্রাইস সহকারে, তারপর বাইকের কন্ডিশন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেল অবশ্যই আমার পেজটি ফলো করবেন। তো চলুন আজকের মূল ভিডিওতে যাওয়া যাক। রাইট গাইস, প্রথমে আমরা চলে আসলাম একটি টিভিএস স্ট্রাইকার, দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং ইয়েলো কালার। আঙ্কেল বিশাল মডেল নাকি একুশে মডেল? এটা বিশাল মডেল না, অন টেস্ট অবস্থায় আছে না? এটা অন টেস্ট অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন রিমোট এডিশন, আর রিমোট এডিশন হ্যাঁ। আর দেখতে পাচ্ছেন অটোটা 4239 কিলোমিটার চলা বাইকটি। আর এ হচ্ছে বাইকটার ওভারঅল লুক। আঙ্কেল ফাইল টাইল সব কিছু তো রেডি আছে না? হ্যাঁ আমাদের সব রেডি। আচ্ছা আমাদের ফাইল আমরা সাথে সাথে মানে যে নিবে তাকে দিয়ে দিবেন, নাম্বার করাতে চায় নাম্বার করে দিবেন, নিজেরা নাম রেজিস্ট্রেশন করে দিবেন। আচ্ছা 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 আঙ্কেল, সেক্ষেত্রে প্রাইসটা কত যাচ্ছে না এটার অন টেস্ট অবস্থায়? এটা আমরা কমপ্লিট ডকুমেন্ট, আচ্ছা রেজিস্ট্রেশন 1,05,000। 1,05,000 চাচ্ছেন? 1,05,000 রেজিস্ট্রেশন সহ? হ্যাঁ চেন সহ। আচ্ছা দেখতে পাচ্ছেন বাইকটা রেজিস্ট্রেশন সহ প্রাইসটা চাওয়া হচ্ছে 1,05,000 টাকা। আর এটাও তো আঙ্কেল আস্কিং প্রাইস না? জি আস্কিং প্রাইস, আপনারা কিন্তু দামা দামি করার সুযোগ পেয়ে যাবেন। তো এই তো ছিল বাইকটার ওভারঅল লুক। তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন, পাশের বাইকটা হলো FZ-FI-B2। আর মডেল ইয়ারটা কত আঙ্কেল? এটা মডেল 20 মডেল না, চট্ট মেট্রো 15 সিরিয়ালের। আর এটা কত কিলোমিটার চলছে এটা আপনাদের একটু দেখিয়ে দিই, এটা চলছে হচ্ছে 7,331 কিলোমিটার। আর এ তো বাইকটার ওভারঅল লুক, চট্ট মেট্রো 15 সিরিয়ালের সিঙ্গেল ডিস্ক। আঙ্কেল এটার প্রাইসটা কত যাচ্ছেন আপনার? 1,60,000। 1,60,000 আস্কিং প্রাইস? জি আস্কিং প্রাইসে যাওয়া হচ্ছে 1,60,000। এই তো বাইকটার ওভারঅল লুক। তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন, পাশের বাইকটা হলো RTR-4B, চট্ট মেট্রো 15 সিরিয়ালের। আর এটা কিন্তু ডাবল ডিস্ক, দেখতে পাচ্ছেন ডাবল ডিস্ক। আর অডোমিটারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, বাইকটা চলছে হচ্ছে 9,602 কিলোমিটার। আর এ হচ্ছে বাইকটার ওভারঅল লুক। আঙ্কেল এটার তো আপনার ফুল আপডেট না? কত সাল পর্যন্ত আছে আনুমানিক? 22 পর্যন্ত আছে? 22 পর্যন্ত আছে না, ডকুমেন্টের মেয়াদ 22 পর্যন্ত পেয়ে যাবেন আপনারা। আর এই তো হচ্ছে বাইকটার ওভারঅল লুক। আর আঙ্কেল প্রাইসটা কেমন যাচ্ছে এটার জন্য? 1,45,000। 1,45,000 আর এটা কিন্তু আস্কিং প্রাইস, আপনারা কিন্তু দামা দামি করে নিতে পারবেন। ওকে তারপর আমরা, আচ্ছা আঙ্কেল এই পাশেরটা দেখিয়ে দিই একেবারে, এটা দেখতে পাচ্ছেন টিভিএস স্ট্রাইকার। আর এটা আঙ্কেল অন টেস্ট না? অন টেস্ট, এটা অন টেস্ট, ব্ল্যাক এবং ব্লু কালারের ফাইল রেডি না? ফাইল রেডি আছে। আর দেখতে পাচ্ছেন বাইকটা আছে 10,238 কিলোমিটার, এটাতে ফুয়েল কম তাই জন্য ব্লিঙ্কিং করতেছে। আর ফ্রন্টের কন্ডিশনটা দেখিয়ে দিই, এ হলো বাইকটার ফ্রন্টের কন্ডিশন। আঙ্কেল এটার অন টেস্ট তাইলে না, প্রাইসটা কেমন যাচ্ছে এটার জন্য? এটার প্রাইস হচ্ছে অন টেস্টে আপনার 90,000 টাকা। 90,000 টাকা অন টেস্টে না? ঠিক আছে, দেখতে পাচ্ছেন বাইকটার ওভারঅল লুক, অন টেস্টের প্রাইসটা যা হচ্ছে 90,000, ফাইল সহ দিয়ে দিবে, কমপ্লিট ফাইল সহ রেজিস্ট্রেশন সহ 90,000। দেখতে পাচ্ছেন বাইকটার জন্য 90,000 টাকা চাওয়া হচ্ছে রেজিস্ট্রেশন সহ। আর আপনারা কিন্তু এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, নিজ জেলায় নাম্বার করাতে পারবেন। আচ্ছা সব কিছুই একদম অরিজিনাল, সব কিছু একেবারে পারফেক্ট আছে, কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা 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 ওকে, এটা তো আঙ্কেল মনে হয় সেল হয়ে গেছে না? হ্যাঁ এটা সেল হয়ে গেছে, ইগনিটর। ইগনিটর এটা আঙ্কেল সেলিং প্রাইসটা কত একটু যদি জানতে চাই? এটা সেলিং প্রাইস হচ্ছে 92,000। 92,000 উইথ রেজিস্ট্রেশন নাকি উইথআউট? রেজিস্ট্রেশন সহ, উইথ রেজিস্ট্রেশন আমরা রেজিস্ট্রেশন করে দিচ্ছি। আচ্ছা রেজিস্ট্রেশন সহ এটার জন্য 92,000 টাকা এটা সেল করছে। আপনারা এটা একটু দেখলে কিন্তু একটা অনুমান করতে পারবেন মোটামুটি কত টাকার মধ্যে পাওয়া যাবে বাইকগুলো। ওকে তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিভিএস মেট্রো, টিভিএস মেট্রো প্লাস ড্রাম এডিশন, এটা হলো ড্রাম এডিশন অন টেস্ট, এটা অন টেস্ট, এটাও কিন্তু ফাইল রেডি। আর এটার কিলোমিটারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন 9,497 কিলোমিটার। আর এ হচ্ছে বাইকটার ওভারঅল লুক।
আমার ফাইল গুলো সবকিছু রেডি আছে না? রেডি, সম্পূর্ণ রেডি। আচ্ছা আচ্ছা, আমরা রেজিস্ট্রেশন আমরা করে দিতে পারবো বা উনি যে কত এটা ওনারা করতে পারবে। আচ্ছা আচ্ছা আঙ্কেল, প্রাইসটা কেমন হচ্ছে এটা? এটা প্রাইসটা হলো আপনার 80,000 টাকা। 80,000 রেজিস্ট্রেশন হলো কমপ্লিট, রেজিস্ট্রেশন হয় 80,000 টাকা চাও হচ্ছে এটার জন্য। তো আপনারা চাইলে দেখতে পারেন, যাদের প্রয়োজন ছোট বাইকের অনেকে কমেন্ট করেন কম সিসির বাইক গুলো। কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, অল্প কিছুদিন চলছে গাড়িটা। আচ্ছা, এটা একেবারে কমপ্লিট গাড়ি একেবারে, না এখন ইঞ্জিন টিঞ্জিন হাত দেওয়া হয়নি না? সব কিছু নতুন। আচ্ছা আচ্ছা, একেবারে সব কিছু নতুন। আচ্ছা আচ্ছা, একেবারে নতুনের মতোই। তারপর দেখতে পাচ্ছেন পাশের বাইকটি, এটা হলো পালসার 3 কালার, ব্ল্যাক এবং রেড কালার, চট্টগ্রাম মেট্রো 13 সিরিয়ালের। আর একটু টায়ারের কন্ডিশনটা দেখিয়ে দিই, যাতে আপনারা অনেকে পালসার সিঙ্গেল ডিস্কের জন্য কমেন্ট করেন, আপনারা চাইলে দেখতে পারেন পালসার সিঙ্গেল ডিস্ক। এটা আঙ্কেল 14 মডেল নাকি 16 মডেল? এটা 16 মডেল, 16 মডেল দেখতে পাচ্ছেন, ব্ল্যাক এবং রেড কালারের। আর থ্রি কালার, হ্যাঁ না থ্রি কালার। আর এটা মোটামুটি ভালোই চলছে, আপনারা দেখতে পাচ্ছেন বাইকটার ওভারঅল লুক। আঙ্কেল এটার জন্য প্রাইসটা কেমন যাচ্ছেন? এটা আমরা আপনারা জেনে রাখেন এটা কিন্তু 10 বছরের রেজিস্ট্রেশন। তো এই তো এইটা ছিল বাইকটি। তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন, এটাও টিভিএস মেট্রো প্লাস, আর এটা কিন্তু ডিক্স এডিশন দেখতে পাচ্ছেন, ডিক্স এডিশন হাইড্রোলিক। আর এ হচ্ছে বাইকটার ওভারঅল লুক, ব্ল্যাক এবং ব্লু কালারে, টিভিএস মেট্রো প্লাস। এটা অন টেস্ট না? এটাও কিন্তু অন টেস্ট। ফাইল তো রেডি আছে না আঙ্কেল? ফাইল রেডি আছে, আপনারা কিন্তু নিজ জেলায় নাম্বার করাইতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায়। আর এ হচ্ছে বাইকটার ওভারঅল লুক দেখতে পাচ্ছেন আঙ্কেল, এটার জন্য প্রাইসটা কেমন যাচ্ছে? এটা 85,000, এটা হাইড্রোলিক, হাইড্রোলিক 85,000, নাম্বার সহ না? নাম্বার সহ রেজিস্ট্রেশন। আচ্ছা, রেজিস্ট্রেশন সহ এটার জন্য চাও হচ্ছে 85,000। আর আপনারা চাইলে কিন্তু রেজিস্ট্রেশন ছাড়াও নিতে পারবেন, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন টাকাটা মাইনাস যাবে আর কি, মাইনাস রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশনের টাকাটা মাইনাস যাবে। আর রেজিস্ট্রেশন সহ চাও হচ্ছে 85,000। তারপর পাশে দেখতে পাচ্ছেন পাশের বাইকটি হলো আরটিআর, টিভিএস আরটিআর, চট্টগ্রাম মেট্রো 12 সিরিয়ালের। আর এটি হচ্ছে গ্রিন এবং ব্ল্যাক কালার, সম্ভবত 12 মডেল মনে হয় না, 2012 সালের মডেল। 2012 সালের মডেল হিসেবে বাইকটা মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে। আর টায়ারটা দেখতে পাচ্ছেন, এটা এখন কিন্তু স্টক টায়ার, আর মোটামুটি ভালোই চলছে যেহেতু 12 সালের গাড়ি। আঙ্কেল এটার জন্য প্রাইসটা কেমন চাচ্ছেন? সত্তর হাজার টাকা চাচ্ছেন? ঠিক আছে, আপনারা কিন্তু 70,000 টাকা হলে একটি আর টিআর পেয়ে যাবেন, অনেকে কম দামের মধ্যে খুঁজেন, চাইলে দেখতে পারেন চট্টগ্রাম মেট্রো 12 সিরিয়ালের। এটা আঙ্কেল রেজিস্ট্রেশনও মেয়াদ কতদিন আছে? 10 বছর। এটা 10 বছর না? এটা কিন্তু 10 বছরের ডকুমেন্ট দেখতে পেলেন। তো ওকে, এরপর আমরা আরেকটি আরটিআরের পাশে চলে যাচ্ছি, আরটিআর 150 ম্যাট ব্লু কালার দেখতে পাচ্ছেন, 150 চট্টগ্রাম মেট্রো 13 সিরিয়ালের। আর এটা কিন্তু সিঙ্গেল ডিস্ক দেখতে পাচ্ছেন, সিঙ্গেল ডিস্ক। আর বাইকটা চলছে হচ্ছে আপনার 29,000 কিলোমিটার, 29,994 কিলোমিটার। আর এই হচ্ছে বাইকটার ওভারঅল লুক দেখতে পাচ্ছেন, ফ্রন্ট লুকটা আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হলো বাইকটার ফ্রন্ট লুক। আঙ্কেল এটার জন্য প্রাইসটা কেমন যাচ্ছেন? 1 লক্ষ টাকা চাচ্ছেন? এটা একটা কমপ্লিট গাড়ি। আচ্ছা আচ্ছা, এটা একেবারে ইঞ্জিন করা হয় না? আচ্ছা, কলার ফিটিং হয় না? হ্যাঁ, গাড়িটি একেবারে নতুনের মতো, নতুনের মতো, নিউ কন্ডিশন মোটামুটি। ওকে, 1 লক্ষ টাকা চাও হচ্ছে, আর এটা আস্কিং প্রাইস, আপনারা তো দামাদামি করার সুযোগ পেয়ে যাবেন। ওকে, তারপর পাশের বাইকটা দেখতে পাচ্ছেন, পালসার 2 কালার, রেড কালারের বাইকটি, সিঙ্গেল ডিস্ক। আপনারা সিঙ্গেল ডিস্কের বাইক অনেকেই খুঁজেন, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন পালসার সিঙ্গেল ডিস্ক রেড কালারের। মডেল ইয়ারটা হচ্ছে 2012 সাল, আর চট্টগ্রাম মেট্রো 12 সিরিয়ালের, চট্টগ্রাম মেট্রো 12 সিরিয়াল, ডিজিটাল নাম্বার প্লেট আছে দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম মেট্রো 12 সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট। আর 12 সালের হিসেবে মোটামুটি বাইকটা ভালোই কন্ডিশনের মধ্যে আছে, আপনারা চাইলে দেখতে পারেন, মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে। আঙ্কেল এটার জন্য প্রাইসটা কেমন চাচ্ছেন? 70,000 টাকা। ঠিক আছে, এটার জন্য প্রাইসটা হচ্ছে 70,000, আপনারা চাইলে দেখতে পারেন পালসার সিঙ্গেল ডিস্ক। তো এই তো মোটামুটি তাদের শোরুম থেকে তাদের সকলগুলো বাইকের কালেকশন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো যারা প্রথমবারের মতো দেখলেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং শেয়ার দিয়ে দিবেন। ওকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।